সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের আজকের গুরুত্বপূর্ণ একটি পর্ব। হাতের এই রেখাগুলি থাকলে, হাতে থাকলেই লটারি জিতে হবেন কোটিপতি। হাতের করতলে কোন চিহ্ন থাকলে আপনি লটারিতে জিততে পারেন এবং আপনার ভাগ্য উন্নতি হবার প্রবল সম্ভাবনা আছে, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই আঙুলটি হচ্ছে শুক্রের আঙুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙুল, এটি হচ্ছে শনির আঙুল, এটি হচ্ছে রবির আঙুল, এটি হচ্ছে বুধের আঙুল। এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে শিরোরেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, আর এই রেখাটি হচ্ছে আয়ুরেখা। আপনার লটারি জিততে পারবেন হাতের তালুতে কোন রেখা থাকলে, এই বিষয়টি অনেকেই প্রশ্ন করেন, অনেকেই এই তথ্যটি জানতে চান। যদি কোনো জাতক জাতিকার রবির ক্ষেত্রে এই ধরনের চন্দ্র চিহ্ন থাকে, বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের আরেকটি চন্দ্র চিহ্ন থাকে, এই ধরনের চন্দ্র চিহ্নকে আমরা তারকা চিহ্ন বলে থাকি। চন্দ্র চিহ্ন এই রবির ক্ষেত্রে এবং এই বৃহস্পতির ক্ষেত্রে দুটো স্থানে যদি থাকে, তাহলে আপনার লটারি জেতার প্রবল সম্ভাবনা থাকবে, আপনার ভাগ্য উন্নতি হবার প্রবল সম্ভাবনা থাকবে, লটারি জেতার প্রবল সম্ভাবনা থাকবে। এবং যদি কোনো জাতকের ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির এই তারকা চিহ্ন পর্যন্ত যায়, তাহলে বুঝবেন এই জাতক অনেক ত্যাগ তিতিক্ষার পর আকস্মিকভাবে তার লটারি প্রাপ্ত হবার প্রবল সম্ভাবনা থাকবে। তিনি অনেক চেষ্টা করবেন, অনেক লটারি ধরবেন, অনেক কিছু করবেন, মানে তার ভাগ্য উন্নতির জন্য অনেক চেষ্টা করবেন, চেষ্টার তার কোনো ত্রুটি থাকবে না। কিন্তু এই চিহ্ন থাকার কারণে, রবির ক্ষেত্রে এই চিহ্ন থাকার কারণে তিনি সাকসেস হবার প্রবল সম্ভাবনা থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন থাকার কারণে তিনি খুব কাছের মানুষের দ্বারা সহযোগিতা পাবেন। এখন ব্যাপার হচ্ছে, কেউ সহযোগিতা পাওয়া আর 10 টাকার লটারি কিনে লক্ষ টাকার মালিক হওয়া, এটি কি দুটো ভিন্ন বিষয়। দেখা যায় তিনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছেন না, কোনো ইনভেস্টর পাচ্ছেন না। যদি বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন থাকে, তাহলে তিনি তার কর্মজীবনটা অন্যের অর্থ দ্বারা ভাগ্য উন্নতি হবে, তার জীবনে একজন ভালো ইনভেস্টর আসবেন এবং তার জীবন পরিবর্তন হয়ে যাবে। এটিও কিন্তু এক ধরনের লটারি প্রাপ্তির মতো। শুধু যে আপনি লটারি পেয়েই আপনি লাখপতি হবেন, কোটিপতি হবেন, তা কিন্তু নয়। আপনার জীবনে যদি একজন বড় ডোনার এসে আশীর্বাদ হিসেবে আসেন, তিনিও কিন্তু আপনার জীবন পাল্টিয়ে দিতে পারেন আরেকজনের মাধ্যমে। এই ক্ষেত্রটি যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু এই জাতক অর্থনৈতিকভাবে অনেক স্টাবলিশ হবেন, অন্যের সহযোগিতা দ্বারা তিনি তার ভাগ্য উন্নতির প্রবল সম্ভাবনা আছে। যদি এই জাতকের রবির ভাগ্য রেখার এই স্থান থেকে এবং রবি রেখার এই স্থান থেকে যদি একটি রেখা বুধের দিকে যায় এবং এইখানে আরেকটি তারকা চিহ্ন আসে হয়, তাহলে বুঝতে পারবেন এই জাতক অর্থ উপার্জন করবেন ঠিকই, অর্থ উপার্জন করে অনেক সঞ্চয়ী হবেন এবং তিনি তার ভাগ্য পরিবর্তনের জন্য অনেক স্ট্রাগল করবেন, তিনি ব্যবসা বাণিজ্য করে সফল হবেন, তিনি ব্যবসায় কোনো লটারি প্রাপ্ত হবেন, উইন হবার প্রবল সম্ভাবনা থাকে, ব্যবসা বাণিজ্য করে কোনো লটারি প্রাপ্ত হবেন, ব্যবসায়িকভাবে তিনি অনেক সাকসেস হবার প্রবল সম্ভাবনা আছে এই জাতকের ক্ষেত্রে। এবার যদি কোনো জাতক জাতিকার শনির ক্ষেত্রে এই ধরনের একটা ত্রিশূল চিহ্ন হয়, শনির এই ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন হয় এবং ভাগ্য রেখা থেকে আরেকটি শাখারেখা যদি শনির দিকে যায়, এইরকম একটি শাখারেখা হৃদয়রেখাকে ক্রস করে যদি শনির দিকে যায়, এই জাতক নিশ্চিত লটারি প্রাপ্ত হবেন। যদি তার শনির ক্ষেত্রটা পজিটিভ থাকে, শনির ক্ষেত্রে যদি কোনো ক্রস চিহ্ন বা কালো তিল না থাকে, শনির ক্ষেত্রে যদি কোনো জাল চিহ্ন না থাকে,
শনির ক্ষেত্রে এই চিহ্ন থাকলে তিনি ভাগ্য উন্নতি করতে পারবেন এবং তার ভাগ্য উন্নতি হবে, লটারি প্রাপ্ত হবার প্রবল সম্ভাবনা এই জাতকের থাকবে। শনির এই ক্ষেত্রে যদি তার মৎস্য চিহ্ন থাকে, এই ক্ষেত্রে যদি শনির ক্ষেত্রে যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই জাতক নিশ্চিত করে বলা যায় তার ভাগ্য উন্নতি হবে এবং তিনি অর্থনৈতিকভাবে অনেক স্টাবলিশ হবেন, বাড়ি গাড়ি জমি করতে পারবেন, লটারি প্রাপ্ত হয়ে আকস্মিকভাবে তিনি লটারি প্রাপ্ত হবেন। এখন কথা হচ্ছে লটারি প্রাপ্ত হবার বা লটারি পাওয়ার, যিনি প্রফেশনাল জুয়া খেলেন তিনি কিন্তু লটারি প্রাপ্ত হবার তেমন একটা সম্ভাবনা থাকবে না, কারণ সৃষ্টিকর্তা যাকে দেন তার গুণ, তার মধ্যে কিছু গুণ থাকতে হবে, সৃষ্টিকর্তার প্রতি তার আশীর্বাদ থাকতে হবে। আশীর্বাদ না থাকলে, তার মধ্যে গুণ না থাকলে তিনি ভালো কাজ কখনোই করতে পারবেন না। আর ভালো কাজ তাকে করতে হলে সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকতে হবে, সমাজে তিনি ভালো কাজ করতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি তার করুণা ভিক্ষা থাকতে হবে। এটি যদি না থাকে কখনোই লটারি প্রাপ্ত হবার কোনো সম্ভাবনা নাই, কোনো চান্স নেই, কারণ আপনি লটারি পেয়ে যাবেন এটি কিন্তু খুব ছেলে খেলার বিষয় নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখার গোড়ালি পর্ব থেকে একটি রেখা রবির দিকে যায় আর একটি রেখা শনির দিকে যায়, একটি রেখা শনির দিকে গেল আরেকটি রবির দিকে গেল, যদি কোনো জাতকের যায় তাহলে বুঝবেন এই জাতক ব্যবসা বাণিজ্য করার থেকে চাকরির দিকে তার মনোযোগী হবেন। যেহেতু তার ভাগ্যরেখার একটি রবির দিকে গিয়েছে, এর মানে হচ্ছে তিনি সরকারি হোক, প্রাইভেট সেক্টরে হোক, যে কোনো সেক্টর হোক তিনি চাকরি করবেন। আর শনির দিকে এরকম আরেকটি রেখা গেলে তিনি ডিফেন্সে চাকরি করবেন, আর্মি পুলিশ সেনাবাহিনী এই ধরনের পেশায় তিনি নিয়োজিত থাকতে পারবেন। কথা হচ্ছে তিনি প্রশাসনিক স্তরে কাজ করার প্রবল সম্ভাবনা থাকবে, তার মধ্যে ইন্টেলিজেন্স ভাব থাকবে এবং তিনি খুব দক্ষ একজন ব্যক্তি হবেন, তার মধ্যে নিখুঁত কিছু গুণ থাকবে, উপস্থিত বুদ্ধি থাকবে, কনভিন্সিং পাওয়ার থাকবে, তিনি প্রায় বিষয়কে খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারবেন প্রতিটা বিষয়ে। এই রেখা যাদের থাকবে তারা দেখবেন ভাগ্য উন্নতি করতে পারবেন, লটারি প্রাপ্ত তাদের হবার প্রবল সম্ভাবনা থাকবে। এখন রবি এবং শনির মাঝামাঝি যদি কোনো জাতকের আরেকটি তারকা চিহ্ন থাকে, আমি প্রথমে যে তারকা চিহ্নটির কথা বলছিলাম, এই ধরনের তারকা চিহ্ন থাকলেও এই জাতক লটারি প্রাপ্ত হবেন এবং তার মধ্য বয়সে হঠাৎ করে তিনি বড় কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ করে কোনো সাপোর্টার পাবেন, ইনভেস্টর পাবেন এবং তার জীবনে ভাগ্য উন্নতি হয়ে যাবে। তার তিনি যদি প্রবাসী হয়ে থাকেন, তার কোম্পানি থেকে, তার কফিল থেকে, তার মালিকের মাধ্যম থেকে তিনি ইনভেস্টিং পাবেন। যদি এই জাতকের এই প্রবাস রেখাটা, এই রেখাটিকে আমরা বিদেশ ভ্রমণ রেখা বলে থাকি, ভ্রমণ রেখা বা বিদেশ রেখা বলে থাকি বা ফরেন সাইন বলে থাকি, এই রেখাটি হচ্ছে মূলত ফরেন সাইন। এই রেখাটি যাদের ভাগ্য রেখা পর্যন্ত ক্রস করবে, এই যে ভাগ্য রেখা পর্যন্ত যদি এই রেখাটি ক্রস করে তাহলে বোঝা যাবে এই জাতক বিদেশে গিয়ে সেটেল হবেন এবং তার বিদেশ যোগ ভালো, বিদেশে গিয়ে তিনি লটারি প্রাপ্ত হবেন, বিদেশে গিয়ে তিনি অর্থ উপার্জন করবেন, বিদেশে গিয়ে তিনি স্টাবলিশ হবেন, বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট মালিক হবার প্রবল সম্ভাবনা থাকবে এই জাতকের প্রবাসে গিয়ে। তার বিদেশ যাত্রা অত্যন্ত সুচরাচর যেহেতু তার ফরেন সাইনটি ভাগ্যরেখাটি থেকে ক্রস করে ভাগ্যরেখা পর্যন্ত আসে বিদেশ রেখাটি, এক্ষেত্রে বলা যায় এই জাতকের বিদেশ রেখা তার অত্যন্ত ভালো হবে এবং বিদেশে যাত্রা তার কখনোই বাধা সৃষ্টি হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রত্যেকটি জাতক জাতিকার হস্তরেখা দেখার পাশাপাশি জন্মকুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ জন্মকুণ্ডলী করলে একজন জাতক জাতিকার সম্পর্কে 100% তথ্য দেওয়া যায়। যারা সঠিক জন্ম তারিখ জানেন, জন্ম সময় জানেন, জন্ম মাস জানেন, জন্ম সাল জানেন, জন্মস্থান জানেন, এই চারটি তথ্য যারা সঠিকভাবে জানেন তাদের হস্তরেখা দেখার পাশাপাশি জন্মকুণ্ডলীটি করলে বোঝা যাবে এই জাতক লটারি প্রাপ্ত হবেন কিনা, কত বছর বয়সে তিনি লটারি প্রাপ্ত হবেন কিনা। এই যে আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখালাম, এই হচ্ছে জন্মকুণ্ডলী।
এখানে রাহু কোন ঘরে, রবি কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, শুক্র কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, প্লুটো কোন ঘরে, কেতু কোন ঘরে, শনি কোন ঘরে, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ জন্মকুণ্ডলী নবাংশ কুণ্ডলী সেম পদ্ধতিতে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে আপনারা করিয়ে নেবেন। এরপরে নবাংশ কুণ্ডলী, যে দেখুন এখানে লেখা আছে নবাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলীতে বর্তমানে এই জাতকের কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহের দশা থাকলে তিনি তার ভালো হবে, কোন গ্রহের দশা দ্বারা তার ক্ষতি হবার সম্ভাবনা আছে, কত বছর বয়সে তার ভাগ্য উন্নতি হবে, কত বছর বয়সে তিনি ব্যবসায়িকভাবে সাকসেস হবেন, চাকরি করলে সাকসেস হবেন, তার আর্থিক বাধা কেন যাচ্ছে, আয় থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে কেন, তিনি সেভিংস করতে পারছেন না কেন, বিদেশ যাত্রা তার বাধা হচ্ছে কেন, বিবাহিত জীবনটা তার সফল হচ্ছে না কেন, বা কত বছর বয়সে তার জীবনে সাকসেস আসবে, প্রত্যেকটি বিষয় একজন জাতক জাতিকা সম্পর্কে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।